আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আচ্ছা, এবারে আসি আসলে আসল আলোচনায় বা আসল বিষয়টাতে। তো আমরা যখন জেসন, মূলত জেসন ফরম্যাটে যখন ডাটা দিবে, সেই ডাটাগুলো তো মূলত আমাদেরকে জাভাস্ক্রিপ্টের অ্যারেতে কনভার্ট করে নিতে হবে। তো আমাদেরকে জেসন ফরম্যাটের যে ডাটা আসবে, সেই ডাটাকে আসলে অ্যারেতে কনভার্ট করে নিয়ে তারপরে আমাদেরকে ডাটা শো করতে হবে বা ডাটা মূলত কাজ করতে হবে। তো এগুলো আমরা একটু কমেন্ট আউট করে রাখি, এই পর্যন্ত যা শিখেছি সব কিছু একটু কমেন্ট আউট করে রাখি। ফাইন, এবারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদেরকে একটা জেসন ফরম্যাটের ডাটা, আমরা অ্যারে ডাটা পাইলাম, মনে করেন একটা জেসন ফরম্যাট, একটা অ্যারে ডাটা। তো জেসন ফরম্যাটে অ্যারে ডাটা কীরকম? তো আমরা যদি যাই, জেসন ফরম্যাটে অ্যারে ডাটা হচ্ছে আমাদের, এই যে হচ্ছে জেসন ফরম্যাটে অ্যারে ডাটা, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তো আমরা চলুন এই অ্যারে ডাটা নিয়ে একটু কাজবাজ করি। তো আমরা একটু দেখি জেসন ফরম্যাটে অ্যারে ডাটা কীরকম হয়। তো আমরা অ্যারে বা অবজেক্ট কীভাবে হয়, প্রথমে দেখি অ্যারে, জেসনের অ্যারে। ওকে, তো জেসনের অ্যারে এরকম হয়, মূলত একটা সিঙ্গেল কোটেশন। আর অ্যারে, অ্যারে লিখতে হলে কি আমরা কি দিই? কার্লি ব্র্যাকেট, সেই স্কোয়ার ব্র্যাকেট দিলাম এবং এর ভিতরে আমরা ভ্যালু পাস করে দিলাম, যেহেতু বাইরে ডাবল সিঙ্গেল কোটেশন, ভিতরে ডাবল কোটেশন অন বলছিলাম না। ওকে, কমা, হ্যাঁ টু, হ্যাঁ কমা কে লাভ। ফাইন, এটা হচ্ছে আমার অ্যারে, এটা হচ্ছে আমার অ্যারে, এই যে এই যেটা বলতেছিলাম, রাইট, এটা হচ্ছে আমার অ্যারে। ফাইন, কিসের অ্যারে? এটা হচ্ছে আমার জেসনের অ্যারে। তো জেসনের অ্যারেটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতর রেখে নেই, সিওএন কনস্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম, যে সন অ্যারে। ফাইন, তো জেসন অ্যারের ভিতরে রাখলাম। এখন এটাকে আমার কী করতে হবে? যদি শো করতে চাই তো জেসন অ্যারে তো মূলত শো করা যাবে না, এটাকে আমাকে প্রথমে কী করতে হবে? জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে, জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে। তো জেসন অ্যারেকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করার জন্য আমরা যে মেথডটি পাই তা হলো জেসন পার্স, জেসন পার্স। তো আমরা যদি এখন লিখি যে আমাদের নিজস্ব যে অ্যারেটা সেটা হলো যে কি, কনস্ট জেস অ্যারে ইকুয়াল জেসন ডট পিয়ার্স পার্স। এই ফাংশনটার ভিতরে আমরা দেখেন কী লাগছে, জেসন পাস স্ট্রিং। আমরা এটা একটা জেসনের, যে জেসনের যে স্ট্রিংটা আছে, যে অ্যারেটা আছে, সেই অ্যারেটাকে এখানে আমরা পার করে দিব, জেসনের অ্যারেটাকে এখানে আমরা পাস করে দিলাম। পাস করে দেওয়ার সাথে সাথে আমরা এই যে যেটাকে পাবো, এটা হয়ে যাবে এখন একটা জাভাস্ক্রিপ্টের অ্যারে, জাভাস্ক্রিপ্টের অ্যারে। ফাইন, দেখি জাভাস্ক্রিপ্টের অ্যারে হয়েছে কি না। আমরা কেটে এটা একটু হলো যে কনসোল ডট লগে নেই, কনসোল ডট লগ, কনসোল ডট লগে নিয়ে অ্যারেটাকে একটু চেক করে দেখি কী হলো, আসছে কি না। ফাইন, আমরা সেভ দিলাম। তো এই লেসনের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে যেটা শেখানোর চেষ্টা করতেছি তা ঠিক আছে, ভাই আদান দিচ্ছে, তাহলে আমরা কনভার্ট করে ফেলতে পারছি। নেক্সট পার্টে আমরা এটার বাকি অংশ দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।